ক্যামেরা একটু রিভিউ দেব খুবই সংক্ষেপে। আসলে আমাদের ক্যামেরাটা আমরা অনেকেই বুঝি না যে আসলে ক্যামেরাটা কিভাবে কাজ করা উচিত। তো যদিও এটা একটা ব্যাকডেটের ফোন, তো আপডেট ফোন হলে আরও ভালো করে বুঝাই দিতে পারতাম। যাই হোক, এখানে যে লেন্সটা ইউজ করছি বর্তমানে এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তো স্যামসাংয়ের যে ক্যামেরা অ্যালগোরিদম আছে এটাতে সাধারণত যখন ক্যামেরা অন হয় তখন প্রত্যেকটা ক্যামেরাই মোটামুটি অন হয়ে যায়, কিন্তু এই যে জুমটা আমি করছি যখন এটা 1x, এই যে 1x-এ ধরলাম, তখন এটা মেইন লেন্সে মানে 108 মেগাপিক্সেল ক্যামেরাতে চলে আসলো। তো আমি যদি এই চাঁদকে জুম করতে যাই সেক্ষেত্রে দেখেন কীভাবে কাজ করে। ফার্স্টে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এখন কিন্তু ক্যামেরায় শিফট করছে, এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের উপর হাত দিলে অলরেডি এটা ঢেকে যাবে। ঠিক এরকম যখন আমি এটা জুম করতে থাকবো স্যামসাংয়ের প্রত্যেকটা ক্যামেরা কিন্তু রান হয়ে গেছে একসাথে। তো যখন এই যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ফেদ করে 1x-এ গেলে রিয়েল লেন্স যেটা আর কি 108 মেগাপিক্সেল, যেটা আমরা প্রাইমারি ক্যামেরা, সেটাতে চলে গেলাম। তো এরপরে দেখা যাবে জুম করতে 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 যখন আমি চাঁদের দিকে আগাচ্ছি আস্তে আস্তে, 4x-এ যাওয়ার পর এটা হচ্ছে আমাদের পেরিস্কোপ লেন্সে আসলো, 2x এবং এই যে 1x থেকে যে 5x, এই যে 5x-এ যখনই যাব তখনই পেরিস্কোপ লেন্স আমরা চলে আসলাম, শিফট করলাম, কিন্তু ক্যামেরা কিন্তু খুব একটা বোঝা গেল না যে আমরা শিফট করছি। আর এখানে একটা ব্যাপার কি, অ্যাপারচার এটা অনেক বেশি, যার কারণে এটাতে জেনুইনলি চাঁদের ইয়েটা আসে না। তবে এই ক্ষেত্রে আরও উন্নত হবে, এই যে এখন ফোকাসটা হওয়ার পর চাঁদকে মোটামুটি ধরতে পারবে, এখন ফোকাস হবে, লক করে দিলাম। এই যে ফোকাসটা হয়েছে এখন। তো আসলে এটার জন্য একটু স্টেবল হাত দরকার, কারণ এখানে হাতটা স্থির রাখা একটু কঠিন, তবে এটা সমস্যা না, ইউজ করতে করতে এটা আর কি ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে মূল কথা এখন যে আমরা পেরিস্কোপ লেন্সে আসলাম, তো এই পেরিস্কোপ লেন্সের একটা সময় দেখা যাবে যে এই যে চাঁদের যে গর্তগুলো আছে এগুলো আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। তো এখন তো আসলে এত ক্লিয়ার নয়, তবে এইসব ক্ষেত্রে দেখা যাবে সামনে প্রাইভেসি লিক হবে মানুষের যদি আমরা এটার সঙ্গে না বুঝি। কারণ যত এই পেরিস্কোপ লেন্সটা আপগ্রেড হবে তখন তো দেখা যাবে কি যে আপনার ইয়া হচ্ছে, কার বিল্ডিংয়ে কার কোথায় কে ঢুকে যাচ্ছে এটা ইয়া করা মুশকিল। তো যাই হোক, যন্ত্রের ব্যবহার, টেকনোলজির ব্যবহার সঠিক করাটাই সবসময় উত্তম। তো আজকে এই জুম লেন্সের এই বিষয়টা বললাম, এবং আমি যদি সুইপ করি ডিসপ্লেটা দেখা যাবে কি যে আমার আপনার ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে গেছে। তার মানে স্যামসাংয়ের ক্যামেরাতেই একটা বিশেষত্ব, যেটা একটা ক্যামেরা থেকে আরেকটা ক্যামেরা শিফট হওয়ার সময় এটা বুঝতে মানে বোঝাই যায় না যে একটা ক্যামেরা থেকে আরেকটা ক্যামেরা।